লক্ষিমপুর কাণ্ডের মূল অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে বাতিল করা করা হয় এই মর্মে সুপ্রিম কোর্টে আবেদন হয়েছে কৃষকদের পরিবারগুলির তরফে উত্তরপ্রদেশের লক্ষিমপুর খেড়িতে কৃষি আইনের বিরোধিতা করে প্রতিবাদ করার সময় কৃষকদের উপর গাড়ি চালিয়ে পিষে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার আশিস মিশ্র এই মর্মে আগামী এগারোই মার্চ সুপ্রিম কোর্ট শুনানি করবে সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত ভূষণকে এলাহাবাদ হাইকোর্টকে জানাতে বলে যে আদালত এগারোই মার্চ পিটিশনের শুনানি করবে প্রশান্ত ভূষণ আদালতকে জানান যে অন্যান্য আরও অভিযুক্তরা জামিনের আবেদন নিয়ে শীর্ষ আদালতে আসছেন এবং তা অবিলম্বে বন্ধ করা দরকার যেহেতু তারা সাক্ষ্য বিকৃত করা এবং সাক্ষীদের প্রভাবিত করতে পারে লখিমপুর খেরি মামলার অন্যান্য অভিযুক্তরা এই মূল অভিযুক্তকে জামিন দেওয়ার পরই সবাই জামিন চাইছে এতে প্রমাণ নষ্ট হওয়ার এবং সাক্ষীদের প্রভাবিত হওয়ার ঝুঁকি রয়েছে প্রশান্ত ভূষণ সুপ্রিম কোর্টে বলেন রিপোর্ট চ্যানেল তিন রাত